মুসলিম শরীফের হাদিসের ভেতরে এসেছে আল্লাহর নবী সরকার বলে যে ব্যক্তি ফজর পরে আর মাগরিবের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে চার কুল করবে ফজর যোহর আসর মাগরিব ইশা এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি চার কুল করবে কলিয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ قل اعوذ برب الفلق قل اعوذ برب الناس এই চার কুল যদি কেউ পড়ে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আপনি পড়ছেন তো করতে দুই মিনিট লাগে নাই কিন্তু আমলটার এত ধার এ জিহ্বার আমানত রক্ষা করে আপনি আমল করছেন আল্লাহর নবী বলে দুনিয়া থাকতে ও মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আপনি ফজরের নামাজের পরে সূরা হাশরের তিন আয়াত তেলাওয়াত করছেন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ছেন এরপরে সূরা হাশরের তিন আয়াত পড়ছেন মাগরিবের পরে আবার সূরা হাশরের তিন আয়াত পড়ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার দাম এত বেশি সকাল থেকে সন্ধ্যার ভেতরে যদি আপনার কাছে আজরাইল এসে যায় তাহলে আপনার মরণটা স্বাভাবিক মরণ না আপনার মরণটা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা হিসাবে আল্লাহর কাছে লাভ করবে শহীদ হয়ে মর শাহাদাতের মর্যাদা পাবে আবার মাগরিবের পরে পড়েছেন ফজর পর্যন্ত আপনি পুরো নিরাপদ বললেই শাহাদাত আপনি আয়াতুল কুরসি পড়ছেন আয়াতুল কুরসি যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করে জিহ্বা তো আছে আমানত রক্ষা করে আপনি জিহ্বা দিয়া পড়ছেন আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এটা পাওয়ার ফুল এত বড় একটা আমলের নাম যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে তো ওর মাঝে আর জান্নাতের মাঝে বাধা হয়ে দাঁড়ায় শুধু মৃত্যু তার মানে ওর মরতে দেরি আছে জান্নাতে যাইতে দেরি নাই সোজা আল্লাহ জান্নাত মরার সাথে জান্নাত মরার হায়াত কুরসি দেখো তাও তাহলে আমল করতে হবে না ইনশাআল্লাহ আপনি ফজরের পরে আর মাগরিবের পরে যদি সূরা ইখলাস তিনবার পড়েন সূরা ফালাক তিনবার পড়েন সূরা নাস তিনবার পড়েন মাগরিবের পরে সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার এই আমল যদি করেন তাহলে এর দাম এত বেশি আপনি যত বিপদের আশঙ্কা করেন যত বিপদ যেটা আপনি চিন্তা করেন আর চিন্তার বাইরে যেটা থাকে সব রকম বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন পাওয়ার ফুলের চা আপনি সকালবেলা ফজরের পরে পড়ছেন আল্লাহুম্মা আদি মিনাল্লাহ সাতবার করছেন আবার মাগরিবের পরে সাতবারে আমল করছেন তো ফজর করে আমল করেছেন আর মাগরিবে আবার আমল করেছেন বলে এই যে আমল করছেন এই আমল করার কারণে জাহান্নাম আপনার পক্ষে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তি প্রতিদিন আমাকে আমার কাছ থেকে আশ্রয়ের জন্য তোমার কাছে প্রার্থনা করেছে আল্লাহ ওর নামটা আর আমার খাতায় রাখো না ওর নামটা জান্নাতিদের খাতায় উঠায় মাদারা মুহাজিরিন তাহলে জিব্বাটাও আমানত আপনার কাছে চুক আছে চুকটাও আমানত আপনার হাত এটাও আমানত আপনি হাত দিয়া হারাম মাল ধরবেন না হারাম কাজে হাত ব্যবহার করবেন না এটা আপনার কাছে কি তাহলে হাত কি ব্লেড বা সুলি কাটার এজাজ আছে এজাজ লিখলেন কি প্লাস এ হাত দিয়া কেটা একটা পিক তুললেন এখন তো চিঠির যুগ না আপনার পছন্দের মানুষের কাছে পৌঁছে দিলেন হারাম
এটা কি এজাজত নাই এ হাতের মালিকানা আমি আপনি না এ হাতের মালিকানা কে চোখের মালিকানা কে জিহ্বার মালিকানা কে বাবা এমন কি ব্রেন মস্তিষ্ক এর মালিকানা আমি আপনি না এটা আপনার কাছে আমানত এই মস্তিষ্ক দিয়া খারাপ চিন্তা করার এজাজত নাই ভালো চিন্তা করতে হবে এটা মালিকের নির্দেশ এটা আমার আপনার কাছে আমানত ধন সম্পদ আমার আপনার কাছে আমানত আমার আপনার কাছে কর্তৃত্ব নেতৃত্ব এটাও আমানত নাকি গনিমত নেতৃত্ব এটা গনিমত নাকি নেতৃত্ব এটা আমানত জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে দুনিয়া কাবায় ধান্দায় শুধু নেতৃত্ব করা সমাজের নেতা যে যত বড় নেতা তার হিসাব তত বড় হিসাব যে ব্যক্তি ঘরে নেতৃত্ব দেয় তাকে শুধু ঘর বাবাদের ব্যাপারে জিজ্ঞাসা করা যে ব্যক্তি সমাজের নেতৃত্ব দেয় সমাজের প্রত্যেকটা মানুষের ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করা হবে যে ব্যক্তি একটা জেলার নেতৃত্ব দেয় জেলার সমাজ ব্যাপারে জিজ্ঞাস করা হবে আর যে ব্যক্তি গোটা দেশের নেতৃত্ব দেয় তাকে গোটা দেশের মানুষের ব্যাপারে জিজ্ঞাস করা হবে নেতৃত্ব এটা আমাদের জন্য আমাদের বুজুর্গানে তিন যারা ছিলেন সাহাবাস মাইন যারা ছিলেন এরা নেতৃত্ব দিলে ছেলে দুশায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হইছেন এখন খলিফাতুল মুসলিমিন হয়ে হযরত রাতের অন্ধকারে আকাশের দিকে তাকায় আর হযরত ওমর কাঁদে হযরত ওমর বলে যে হযরত আবু বকর এটা কি কাম করে গেলেন মরার আগে আপনি কেন আমাকে এই খেলাফতের দায়িত্বটা দিলেন আপনি যদি খেলাফতের দায়িত্ব এত বড় নেতৃত্ব আমারে না দিয়া মসজিদের নবী মুয়াজ্জিন আমারে বানায় দিতেন তাহলে আমি পাঁচ বেলা মানুষকে আল্লাহর কদমে হাজিরা দেওয়ার জন্য ডাকতাম পাঁচ বেলা মানুষকে আল্লাহর কদমে দিয়ে আল্লাহর কদমে হাজিরা দেওয়ার জন্য পাঁচ বেলা আমি মুয়াজ্জিন হয়ে ডাকতাম এটাই আমার জিন্দেগির বড় পাওয়া হইতো কেন আপনি খলিফা বানায় গেলেন আবু বকর এটা আপনি কি করে গেলেন আল্লাহর কাছে আমি কি জবাব কোন উমর বলতেছেন যে উমরের ব্যাপারে আল্লাহর নবী সরকার বলে গেছেন আল্লাহর নবী বলে লাউ কানা বাদি নবী জুল্লা কানা উমর আমার পরে যদি কেউ নবী হইতো তো হযরত উমর নবী হইতো সুবহানাল্লাহ কালকে বলে আমার পরে কেউ নবী হইলে কি হইতো তার মানে আল্লাহ নবী আরো বলে গেছেন যে আবু বকর জান্নাতি ওমর জান্নাতি দুনিয়া থেকে জান্নাত তো সময় মরার আগে পাইছে আমরা পাইছি মনে হয় এই সমাজের নেতাগুলো পাইছে মনে হয় তাই না হযরত ওমর পাইছে হযরত ওমরের ব্যাপারে ঘোষণা বলে ওমর বলে আমার যে ওমর যে রাস্তা দিয়া যায় হক ওমরের পিছনে পিছনে এই হলো এই উমর যখন মৃত্যুবরণ করেন উমর যখন মারা যাবেন সন্তানের কোলে হযরত উমরের মাথা আছে হযরত উমর বলে এই ছেলে মাথাটা জমিনে নামায় দিছেন হযরত উমরের মাথাটা নামায় দিলে নাকে খর আমরা যেমন দেই হযরত উমর নিজের জিহ্বা নিজের ঠোঁট নিজের মুখ আমার পরে কেউ নবী হলে উমর নবী হইতেন ওই উমর বলতেছে তোমার আল্লাহ যদি তোমাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরে সবচেয়ে দামি মানুষ আপনার তো ধন
এটারে খুব গনিমত মনে করি, আর হযরত আবু বকর এটারে আমানত মনে করছেন। ধন তো দিতে দিতে হযরত আবু বকর সব দিয়ে দিয়েছেন, সব